আর একটা কথা বললেই শেষ করছি সেটা হচ্ছে যে যখন মনটা খারাপ লাগে আলহামদুলিল্লাহ বলুন খুব কষ্ট লাগে আলহামদুলিল্লাহ বলুন খুব মনে হচ্ছে যা পারছি না আলহামদুলিল্লাহ বলুন কখনোই মানে কখনোই আল্লাহর আল্লাহরপুরে অসন্তুষ্ট হবেন না কখনো আল্লাহর থেকে মুখ ফেরাবেন না আল্লাহর কাছেই চাইতে হবে আর কেউ নাই আল্লাহ তাদের কাছে চাইতে হবে আর অনেকবার ইস্তেক ফার করুন আস্তা 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 করলো আপনার রেজিটেন্সাল বাড়িয়ে দেবেন আল্লাহ অনেকবার দরদিকে ইব্রাহিম পড়ুন অনেকবার ফরজ নামাজের পরে একবার আয়তল করছে পড়ুন প্রত্যেক ফরজ নামাজের পরে একটু তিনবার রাস্তা খেয়ে পড়ুন আল্লাহ আদা এছাড়া প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সোহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহর পড়ুন ইনশাল্লাহ আপনার আগের চাইতে এখন ভালো চলবে যতদিন বেঁচে আছেন করবেন ইনশাল্লাহ আর রাতে সুরা না করে ঘুমাবেন না সকালে চোরা শেষে দুই হাত পড়বেন ইনশাল্লাহ রাতেও ঠিক তাই করবেন সকালেও তাই আর রাতে অবশ্যই সুরা মুল করে ঘুমান অনেক বড় কিছু দিলাম এটুকু শেয়ার করে দিয়ে অনেকের উপকার হবে ইনশাল্লাহ আমি কখনোই রেফারেন্স না দেখে কথা বলি না